আসসালামু আলাইকুম। নরসিংদী টিভি নিউজ বুলেটিনে আপনাদের সাথে আছি আমি তাহমিনা শারমিন। শুরুতেই শিরোনাম। নরসিংদীতে 81টি নমুনার মধ্যে 6টি পজিটিভ। দুই জেলায় ডিসি হলেন নরসিংদীর দুই কৃতি সন্তান। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসানের বিদায় সংবর্ধনা। মাধবদী পৌরসভার অধিক ঝুঁকিপূর্ণ রেড জোন এলাকায় তদারকি করছে নরসিংদী জেলা পুলিশ। নরসিংদীর ইসলামী ব্যাংকের প্রধান শাখা বন্ধ ঘোষণা। মাধবদীর পাইকার চরে মোবাইল চুরিকে কেন্দ্র করে বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাট। মানবতার আলোক বর্তিকা হয়ে কাজ করছে নরসিংদী জেলা প্রশাসকের কুইক রেসপন্স টিম। 17 জুন আইপিএইচে পাঠানো, 16 তারিখে সংগ্রহকৃত, এর মধ্যে 2টি সদর উপজেলার, 2টি শিবপুর উপজেলার, 1টি পলাশ উপজেলার, 1টি রায়পুরা উপজেলার। নরসিংদী জেলা করোনা আপডেট 26 জুন। মোট আক্রান্ত 1277, এর মধ্যে সদর উপজেলায় 835 জন, শিবপুরে 115 জন, পলাশে 103 জন, মনোহরদীতে 68 জন, বেলাবতে 68 জন, রায়পুরাতে 88 জন। এই তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম টিটন। তিনি আরও জানান, এই পর্যন্ত আইসোলেশন মুক্ত হয়েছেন 802 জন, হাসপাতাল আইসোলেশনে আছেন 27 জন, হোম আইসোলেশনে আছেন 421 জন, করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 27 জন, এর মধ্যে সদর 17, পলাশ 1, বেলাবো 3, রায়পুরা 3, মনোহরদী 2, শিবপুর 1। রিপোর্ট আরিফুল হক, নরসিংদী টিভি। নরসিংদী জেলার পলাশে কৃতি সন্তান মোহাম্মদ শহীদুল ইসলাম ঢাকা জেলা প্রশাসক ডিসি হিসেবে দায়িত্ব পেলেন। মোহাম্মদ শহীদুল ইসলামের আগে সুনামের শহীদ টাঙ্গাইল জেলা প্রশাসক হিসেবে প্রায় 2 বছর দায়িত্ব পালন করেন। তিনি সেখানকার জেলা প্রশাসক থাকাকালীন ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছিলেন। মোহাম্মদ শহীদুল ইসলাম পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ভিরিন্দা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রহমতুল্লাহ। ঘোড়াশাল পাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামের ছোট ভাই তিনি। এই বিদ্যালয় থেকেই 1986 সালে এসএসসি পাশ করেন তিনি। এছাড়া রায়পুরা উপজেলার কৃতি সন্তান মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ মহিদুল ইসলাম চৌধুরীকে মেহেরপুর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি উপজেলার রায়পুরা ইউনিয়নের আশরাফপুর গ্রামের জনাব সামাত মেম্বারের ছেলে। রিপোর্ট জান্নাতুল ফেরদৌসি, পলাশ প্রতিনিধি। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার জাকির হাসানের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 25 জুন জেলা পুলিশের উদ্যোগে এই বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে পুলিশ লাইন্স ড্রিল সেডে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ, বিভিন্ন থানা ফাঁড়ির ইনচার্জগণ ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার জাকির হাসানকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় তার সহধর্মিনী নুসরাত হাসান সহ পুনাক নরসিংদীর সভানেত্রী ও সহসভানেত্রী উপস্থিত ছিলেন। নরসিংদী টিভি নিউজ ডেস্ক। বৃহস্পতিবার 25 জুন মাধবদী পৌরসভার 4 ও 5 নম্বর ওয়ার্ড অধিক ঝুঁকিপূর্ণ রেড জোন এলাকায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে লকডাউন কার্যক্রম বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের লক্ষ্যে তদারকি করছে নরসিংদী জেলা পুলিশ। লকডাউন চলাকালীন সময়ে জেলা পুলিশ পূর্বের ন্যায় জরুরি সেবা সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি প্রতিরোধের লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত আছে ও থাকবে। নরসিংদী টিভি নিউজ ডেস্ক। নরসিংদী ইসলামী ব্যাংকের প্রধান শাখার ম্যানেজার সহ ঊর্ধ্বতন 5 কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে। এখানে কর্মরত সকলের স্বাস্থ্যের কথা বিবেচনা করে প্রতিষ্ঠানটি বন্ধের ঘোষণা দেওয়া হয়। এখানে তাদের সংস্পর্শে আসা আরও 15 কর্মকর্তা কর্মচারী হোম আইসোলেশনে থাকায় ঝুঁকি বিবেচনা করে আজ থেকে পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে নরসিংদী বাজারস্থ ব্যাংকের প্রধান শাখাটি। বৃহস্পতিবার 25 জুন দুপুরে করোনা ভাইরাস কুইক রেসপন্স টিমের আহ্বায়ক ও সহকারী কমিশনার ভূমি শাহালম মিয়া ব্যাংকটিকে বন্ধ ঘোষণা করেন। সেই সঙ্গে আক্রান্ত ও সন্দেহভাজন সহ সকলের স্বাস্থ্য পরীক্ষার আশ্বাস দেন। আশরাফুল ইসলাম সবুজ, নরসিংদী টিভি।
আনুমানিক বিকাল 5টার দিকে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের পুরানচর গ্রামে মোবাইল চুরিকে কেন্দ্র করে একই ইউনিয়নের বাটিচর, দড়িচর ও পাচানি গ্রামের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটে। এ সময় ওহেদ আলী, বসু ডাকাত স্বপন ভাণ্ডারী, জজ মিয়ার নেতৃত্বে প্রায় 2000 লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ট্যাটা, বল্লম, ছুরি, ট্যাগাইট্টা নিয়ে পুরানচর গ্রামের প্রায় 200 বাড়িঘর ভাঙচুর লুটপাট করে প্রায় 5 কোটি টাকার ক্ষতি সাধন করে। সন্ত্রাসীরা নগদ টাকা, মহিলাদের গলার চেইন, কানের দুল, মোবাইল, গরু, বাছুর, টিভি সহ বিভিন্ন ধরনের মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। সংবাদ পেয়ে মাধবদী থানার ওসি তদন্ত তানভীর আহমেদ অন্যান্য অফিসারদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রিপোর্ট মাসুম পারভেজ জয়, মাধবদী প্রতিনিধি। করোনাকালে পারিবারিক ও সামাজিক সম্পর্ককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কখনো কখনো দেখা দেয় মানবিক বিপর্যয়। এরকম মানবিক বিপর্যয় ঠেকাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জেলা প্রশাসক। 25 জুন নরসিংদী সদর উপজেলার ব্রাহ্মণদী নিবাসী নজরুল ইসলাম আশরাফ দুপুর 1টায় 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন মর্মে সিভিল সার্জন অফিস নিশ্চিত করেন। পারিবারিক সূত্রে জানা যায়, নজরুল ইসলাম আশরাফ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। বিগত 3-4 দিন ধরে তিনি জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন। তার শ্বাসকষ্টজনিত সমস্যা তীব্র হলে 25 জুন সকালে 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর নাগাদ রোগীর অক্সিজেন স্যাচুরেশন 95-এর নিচে নেমে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ নজরুল ইসলাম আশরাফকে মৃত ঘোষণা করেন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটি নরসিংদীর সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশনা অনুযায়ী কুইক রেসপন্স টিমের আহ্বায়ক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ শাহালম মিয়া এবং সদস্য ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রইসাল রেজওয়ানের নেতৃত্বে দাফন সম্পন্ন করা হয়। মানবিক বিপর্যয় রোধে জেলা প্রশাসনের কর্মকাণ্ড অব্যাহত আছে ও থাকবে। রিপোর্ট আরিফুল হক, ছবি তুলেছেন তৌহিদুল হক, নরসিংদী টিভি।